আমার নাম রাজা, এলাকার সবাই আমাকে চিনে, মানে বাচ্চা ছেলেও বলে যদি রাজা দেখেছে তো বলবে হ্যাঁ আমি রাজাকে চিনি, সবাই চিনে। 98 সালে, 1998 সালে, হ্যাঁ তখন সাবমার্শাল ছিল, চাষ করতাম গ্রামে, ঘুরে 18 বিঘা জমি আছে, চাষ করতাম, জল বিছতাম। তারপর 2000 সালে আমাদের ক্যাপ্টেন, এরপর আমার চাচা চালালো 9 মাস, 9 মাস চালানোর পর আমি ওকে শিখতে, আমাকে শিখাইলো অন্য একটা ব্যক্তি, আমাকে 16 দিনে ড্রাইভার করেছে, মাত্র 16। ড্রাইভার করার পর আমি চাষ ছেড়ে দিলাম, ট্র্যাক্টর আমি চাচাকে নামিয়ে দিলাম, আমি নিয়ে যাই। 2000 সাল থেকে আমি ট্র্যাক্টর চালাচ্ছি, হ্যাঁ একবারে 18 সাল। 18 সাল পর আমার এই গাড়িটা বয়স হয়েছে তোমার 3.5 বছর, 1.5 বছর আমি পাঞ্জাবি ড্রাইভার নিয়ে চালাচ্ছি। তারপরে কিন্তু এদের সাথে থাকাতে কিন্তু আমি ড্রাইভার হয়ে গেলাম, হ্যাঁ এখন আমি 2 বছরে এটা আমি চালাচ্ছি, নিজেই চালাচ্ছি। যদি খদ্দের ঠিকঠাক থাকে, জমি জিততে থাকে, 30 উইকেট হবে। কিন্তু এখানে একটা কাটলাম, ওই মাঠে নিয়ে গেলে দেয় ওখানে একটা কাটলো, তাহলে কিন্তু এটা কাটার পর ওটা, ওটা কাটার পর ওটা, ওইটা ওইটা, হ্যাঁ 30 বিঘে পাই করে দেবো, 40 বিঘে কাছাকাছি কেটে। ছিল না এখন মুনিশ, হ্যাঁ 50 টাকা, 60 টাকা, 70 টাকা বেতন ছিল, ধান কাটতো, গলায় তো নিয়ে আসতাম। কিন্তু এখন বাবা যারা ঠিক ছিল, কিন্তু এখন মুনিশ করলে কিন্তু লস, কেন 1 বিঘে 2700 টাকা খরচা হবে, ঝুরিন ঘরে বাঁধ 1 বিঘে, এটা কিন্তু 1 হয় অথচ কিন্তু এই বইটা কিন্তু ধান কেটে দেবে, কেন সমস্ত খেরগুলা সব পড়ছে, হ্যাঁ এই মাটিটাই কিন্তু অন্যরকম, এটা ছড়িয়ে যদি কেউ চাষ দেয় ওটারে, হ্যাঁ এই বুটতে যে শীষটা হবে, এবারে শীষের 10 টাকা ভাড়া দিচ্ছে চাষি, সেটা পেরে উঠতে পারছে না, কেন এ চাষি দেখো কোন দিকে একটা হাত দিয়ে গেছে, সেখানে 300 টাকা 400 টাকা রোজগার, এই ধানটা কেটে নিলে বাস পালিয়ে গেল, আবার বর্ষা সঙ্গে চাষটা করে দিল, হ্যাঁ কিন্তু এদিকে কিন্তু মোহটা কম, হ্যাঁ অন্যদিকে ইনকাম, ওই জন্য মানে চাষের কম।